আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতাছি। আর এখন সময় হইতাছে সকাল 8:30 মতো। তো আজকে 8:30 থেকে আমার যে প্রতিদিনের রুটিনটা আছে এটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর আজকে দিনটা হইতেছে শনিবার, তার সাথে আজকে আম্বাবাসী। এই কারণে সকাল সকালে স্নানটা সাইরা লাইছি। আম্বাবাসীর দিন কিন্তু আমরা সকালবেলায় স্নানটা সাইরা লাই, তারপর ঠাকুর পূজা দিই। কিন্তু আজকে না এখনও ঠাকুর পূজাটা দেওয়া হয়েছে না, কারণ আম্বাবাসীর দিন ঠাকুর একটু আম দুধ দেই। তো ওই যে কাকু এখনও দুধ দিয়া গেছে না, আর গড়ে আমও নাই। হাজব্যান্ড একটু বাজারে যাইব, আম দুধ আইলে তারপরে ঠাকুর পূজাটা দিব। তো এইদিকে সকালের যে কাজগুলি আছে এইগুলি কিন্তু আমি শুরু করে দিয়েছি। প্রথমে বারান্দাটা ঝাড়ু দিলাম, তারপর ওই যে গড়ের সামনে একটু জল দিয়া দইয়া দিয়ে এই পড়ছি, যেহেতু ঝাড়ু দিয়ে এইখানে সমস্ত ময়লাটা ফালাই। এই কারণে প্রতিদিন সকালবেলা গড়ের সামনে একটু জল দিয়া দিই। আর এইদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, তো ও ফ্রেশ হয়ে বাজারে যাইব। তো এইদিকে আমি আমার কাজগুলি কমপ্লিট করে লাইতেছি। তো এই যে গড়ের জানালাগুলি খুললে পর্দাগুলি অর্গানাইজ করে রাখতেছি। তো আমার পর্দার মধ্যে না ওই যে এক ধরনের কি লাগানো থাকে যেগুলি দিয়ে পর্দাটা আটকে রাখে, এইটা নাই। এই কারণে আমি কি করলাম, গার্ডার আসছিল আমার কাছে দুইটা এক্সট্রা, তো এইটা দিয়ে পর্দাটা এইভাবে অর্গানাইজ করে রেখে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগে, একদম সুন্দর পরিপাটি লাগে। আর আজকে না একটু কাঁচা দোয়ারও আসছিল বেশ অনেক দিন পর। আজকে কিন্তু অনেক সুন্দর রৌদ্র উঠছে, এই কারণে এই যে গড়ের যত বালিশ কুলবালিশগুলি খেতা সমস্তটা রৌদ্র দিয়া দিতেছি। কারণ এতদিন বৃষ্টির পরে না এই যে খেতা বালিশ কুলবালিশ এগুলি না কেমন যেন ওয়েরেছে, একটু চিমাইয়া রয়েছিল। তো রৌদ্র দিলে আবার ওই যে তোলাগুলি ফুললে ওঠে, ঘুমাইতে বেশ ভালো লাগে। তো এইদিকে খেতা বালিশগুলি রৌদ্রে দিয়া দিলাম। আর আজকে না ওই যে ঝুড়িটা আনতে আমি ভুলে গেছি, ঠাকুর পূজা দেবার ফুলটাও নেওয়া হয়েছিল না সকালবেলা। তো এই কারণে এই যে হাতে করে কয়েকটা ফুল নিয়ে আয় পড়ছি। এবার চলো এই যে বেডশিটগুলি চেঞ্জ করে দিই। এতদিন তো আর বেডশিটগুলি চেঞ্জ করতে পারতেছিলাম না, প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে গা। নিজে তো আমি সপ্তাহে দুইবার করে বেডশিটগুলি চেঞ্জ করি, কাঁচা দোয়া করি, কিন্তু এতদিন তো এত ঝড় বৃষ্টি আসছিলো এইগুলি কাঁচা দোয়া করবো যে এই সাহসটাও দিতেছিল না। তো অনেকদিন পরে যেহেতু রৌদ্র উঠছে এখানে ঘরের যত কাঁচা দোয়ার কাপড়গুলি আসছিলো সমস্তটাই এই যে দুইবার দোয়া দিমু। হাজব্যান্ড গেছে গা বাজারে, তো ও বাজার থেকে আইবার আগে চেষ্টা করতেছে সকালের যে কাজগুলি আছে এইগুলি তাড়াতাড়ি করে সাইরা লাইতে। কারণ ও বাজার থেকে আয়া পড়লে কিন্তু সকালের যে টিফিনটা আছে এইটা আমার রেডি করতে লাগবো। তো এই কাজগুলি করতে আবার দেরি হয়ে যাবো, তারপর আবার রান্নাবাড়া করতে লাগবো। কারণ ও বাজারে যাবার সময় কয়ে গেছে একটু মাছ বা মাংস কিছু একটা আনবো। তো এই রান্নাবাড়া করতে গেলে না এই কাজগুলি দেখবো অনেকটা দেরি হয়ে যাগা। তো এই সকালবেলা তাড়াতাড়ি করে হাত চালাই সমস্ত কাজগুলি কইরা লাইলে দেখবা রান্নাবাড়াটা করতেও কিন্তু অনেকটা রিল্যাক্স লাগে। আর দেখবার সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে কাজগুলিও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়গা। আর কাজগুলি করার লাগেও কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। তো বেলা করে ঘুম থেকে উঠলে ওই যে তাড়াতাড়ি করে গড়ির কাঠের সাথে তাল মিলিয়ে সমস্ত কাজগুলি করতে লাগে। অনেকদিন তো এরকমও হয় যে গড়ির কাঠের সাথে দৌড়াও কিন্তু আমি কাবার ঘুরতে পারি না। তো একটু সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে দেখবা সমস্ত কাজগুলি কিন্তু একদম টাইম টু টাইম হয়ে যায়গা। এদিকে আমি কাপড় কইটা ভিজিয়ে দিয়ে সারলাম, তারপর এই যে এবার ঘর দোয়ারটা পরিষ্কার করবো। রোজই ঘর দোয়ার পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন রাখি, তারপরও সকালবেলা না ঘর দোয়াটা এতটা এলোমেলো হয়ে থাকে। আজকে তো দেখতেছি ঘরের মধ্যে এত পরিমাণ মাকড়সার ঝুল জমা রয়েছে। তো এইগুলি একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি, কারণ এখন না আমার হাতে একটুও সময় নেই যে আমি ডিপ ক্লিন করবো। এই কারণে এই যে সকালবেলা একটু হালকা পাতলা যদি পরিষ্কার করে রাখি, বা আমাদের নিজেদের যখন টাইম হয় তখনও যদি একটু পরিষ্কার করে রাখি, তাইলে দেখবার দুদিন পর পরে কিন্তু ডিপ ক্লিন করতে লাগে না। আর ডিপ ক্লিন করতে গেলে অনেকটা কিন্তু সময় সাপেক্ষ, তো সবসময় তো এই সময়টা আর হাতে থাকে না। তো এই কারণে সকালবেলা হালকা পাতলা একটু ঘর দোয়াটা পরিষ্কার করে রাখলে মাকড়সার ঝুলগুলি যদি একটু জায়গা রাখি,
তাইলে কিন্তু ঘরটা একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো এইদিকে বারান্দাটাও একটু ভালো করে পরিষ্কার করে দিলাম, গ্রিলের মধ্যে প্রচুর মাকড়সার ঝোল জমা রয়েছিল, তো এগুলি পরিষ্কার করে ঘরটাও ঝাড়ু দেলাইছি। তো এরই মধ্যে আয় পড়ছে হাজব্যান্ড, তো এই যে সকালের এবার টিফিনটা রেডি করলাম, তো ও নিয়ে আইসে এই যে কাটাল, তো ওরে প্রথম আগে চাটা কইরা দিয়া এবার এই যে একটু কাটলটা ভাঙতেছি। তো আমার না কাটল খেতে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে আঠার বই আর একদমই কাটলে ধরতে ইচ্ছে করে না। তো যাই হোক, এইবার প্রথম কাঠল আইছে আমাদের গড়ে, তো এই যে কাঠলটা নিলাম আর তার সাথে মুড়ি। তো এবার চলো সকালে যে টিফিনটা আছে এটা সারি। সকালে টিফিনটা সারলাম, তারপরে এই যে বাসন কুড়িটা বললো এই বাসন কুড়িটি ধুয়ে রাখতেছি। এই সকালবেলা টিফিন করার পরে প্রচুর বাসন জমে, এই বাসন কুড়িটা না ধুয়ে যদি আবার রান্নাবান্না শুরু করি তাইলে না রান্না করতে ভীষণ অসুবিধা লাগে, আর জিনিসপত্রও কিন্তু আমি হাতের দ্বারে পাই না। তো এই কারণে সকালবেলা টিফিন করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বাসন কুড়িটা ধুয়ে রেখা দেই, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আবার রান্নাটা শুরু করি। ওই যে সকালবেলা ও বাজারে গেল, তো নিয়ে আইসে এই যে চিকেন, তো আজকে চিকেন কষা করবো, তার সাথে করবো একটু কারকল সিদ্ধ আর ডাল। তো এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে এবার এই যে আলু পেঁয়াজ রসুন আদা মানে চিকেন রান্না করতে যা যা লাগে সমস্তটা রেডি করে তারপরেই কিন্তু রান্নাটা শুরু করবো। এতে না আমার রান্না করতে বেশ সুবিধা মনে হয়, যেমন সমস্তটা যেমন হাতের দ্বারে থাকলে তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যাবে। বেশ কয়েকদিন আগে তোমাদের সাথে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করছিলাম যে আমার মোবাইলটা বেশ কয়েকদিন হয়েছে হ্যাং মারতেছে, এই কারণে আমি কোনো কাজই করতে পারতেছি না। এখন যে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতেছি এটাও কিন্তু আমার হাজব্যান্ডের মোবাইল দিয়েই করতেছি, কারণ আমার মোবাইলটা না বেশ অনেক দিন হয়েছে হ্যাং মারতেছে, আমি ঠিকঠাক মতো কোনো কাজই করতে পারতেছি না। ভিডিও শ্যুট থেকে দৈরা ভিডিও এডিট আমি কোনো কাজই করতে পারতেছি না, তারপরেও আমি ভীষণ চেষ্টা করতেছি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করার, কিন্তু হাজব্যান্ড যখন বাড়িতে না থাকে আমি না ভিডিও শ্যুটও করতে পারি না আর ভিডিও এডিটও করতে পারি না। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু চিকেন রান্না করার লেগে সমস্তটা রেডি করে লেছি, তারপর এই যে এবার চিকেনটা বোয়াই দিব। তো প্রথমে কড়াইয়ে ফোড়ন দিলাম এই যে তেজপাতা, তার সাথে শুকনা মরিচ আর এই যে পেঁয়াজটা একটু ভালো করে বাইচা, এইবার এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এইটা একটু ভালো করে কষে তারপরে কিন্তু এটার মধ্যে মশলাটা অ্যাড করবো। আজকে একদম সিম্পলভাবেই রান্না করতেছি চিকেন কষাটা, আর এই গরমের মধ্যে বেশি একটা তেল মশলা খাইলে না শরীরটা ঠিক মানাইতে পারে না, এই কারণে আমি কিন্তু অল্প তেলেই চিকেনটা রান্না করতেছি। তো এদিকে মশলাটা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম এই যে আলু আর চিকেনটা, তো এটা একটু ভালো করে কষাইয়ে তারপরে কিন্তু এটার মধ্যে ঝোল দিয়ে দিব। তো আমি কিন্তু হালকা আছে টাইকা টাইকা রান্না করতেছি। ঠিক আমার চিকেন কষানো হয়ে গেছে, আলু চিকেন দুটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে, তারপর দিয়ে দিলাম এই যে ঝোলটা, এবার ডাইকা দিয়েছি আর এটা হইতে হইতে এবার এই যে সকালে যে কাপড় কইটা ভিজাই দিয়েছিলাম এইটাই কিন্তু কাঁচা ধোয়াটা সারলাম, এবার কাপড় কইটা ছাদে মিললে দিয়ামো। আর মাঝে মধ্যে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি না, আমি যখন ভিডিওটা এডিট করতে যাই আমার মোবাইল দিয়ে তখন মোবাইলটা না হ্যাং মেরে থাকে আর কোনো কাজই করতে পারি না, এটা নিয়ে না ভীষণ খারাপ লাগতেছিলো, এতটাই কষ্ট লাগতেছিলো যে আমি কালকে রাত্রে বয়েসেরা কাঁদতেছিলাম যে আমার মোবাইলটা কী হয়েছে। বেশ অনেক দিন আগে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছিলো, তারপরেই এইটা নিয়ে শুরু হয়েছে হ্যাং মারাটা, তো কোনো কাজই করতেছি না। আর তোমরা অনেকেই কইছো যে আমারে তুমি মোবাইল সেন্টারে যাও গিয়ে মোবাইলটা ঠিক করো, হ্যাঁ গো আমারও ইচ্ছে করে মোবাইলটা ঠিক করতাম, কিন্তু আমি সেন্টারে যাওয়ার পরও তারা কইতেছে এই মোবাইলটা ঠিক করা যাইতো না, আর এখন মোবাইল কেনার সামর্থ্যটুকু আমার নাই কারণ আমাদের অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছি। কারণ দেখবো অনেক সময় না অনেক রকমের ইচ্ছে থাকলেও কিন্তু আমরা সেই ইচ্ছেগুলি মুখ ফুটাইয়া কইতে পারি না, কারণ সংসারের অবস্থা পরিস্থিতি সবটা বুঝিয়ে কিন্তু আমাদের ইচ্ছেগুলি প্রকাশ করতে লাগে। তো সমস্তটা যেহেতু আমি দেখতেছি নিজের চোখের সামনেই সব কিছু, তো আমি কী করে কমু যে আমার একটা নতুন মোবাইল কিনা দো। তো এই মোবাইলটা দিয়ে কাজ করার চেষ্টা করতেছি, এই কারণে হয়তো মাঝে মধ্যে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার নাও করতে পারি, প্লিজ তোমরা সবাই একটু আমার সাথে থাকো। এই সংসারের জুতা সিলাই থেকে শুরু করে চণ্ডীবাট সবটা কিন্তু আমার হাতে হয়, তো আমি ভালো করে জানি সংসারের অবস্থাটা কী, তো আমি কী করে সে এখন কমু যে আমারও মোবাইল কিনা দো। আর একা মানুষের পক্ষে অত দিকে টানাও কিন্তু পসিবল না, এই বাড়াবাড়িতে থাকা সংসার চালানো ঘর বাড়া ঘরের খরচা বাইরের খরচা আমাদের নিজেদের খরচা এই সবটা চালা এসেরা না, আর এক্সট্রা যে জিনিসগুলি থাকে এগুলি করতে পারি না, এতটাও আমাদের কাছে সামর্থ্য নাই। তো অনেক সময় ইচ্ছে থাকলেও আমরা মুখ ফুটাইয়া কইতে পারি না, সমস্তটা কিন্তু দেখবা মুখটা বন্ধ করে সহ্য করে নিতে লাগে।
ইচ্ছে আছে একটা ভালো মোবাইল কেনার, কিন্তু এখন তো পসিবল না, আরো কয়েকটা দিন পর কিনতে লাগবো। তো এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে গা, আর সকালে যে বাজার কইটা আনলো বাজার কইটাও কিন্তু গুছিয়ে রেখে দিছে। এইবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে আছি, বেসিনটা আজকে 2 দিন ধরে পরিষ্কার করবো করবো করে সেটাই চলতেছে। তো এই যে আজকে রান্না বান্না করার পরে ভালো করে বেসিনটা পরিষ্কার করলাম, এই যে ট্যাপটা আছে এইটাও কিন্তু একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দিছি। তো রান্নাবান্না করার পরে এই ছোটো ছোটো জিনিসগুলি যদি আমরা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি প্রতিদিনও, তাহলে দেখবো ঘর দুয়ার কিন্তু ডিপ ক্লিন করা ছাড়াও কিন্তু অনেক সুন্দর পরিপাটি লাগে, ঝকঝকে তকতকে থাকে। তো আমার তো প্রতিদিনের এইটাই রুটিন যে আমি কাজ করার পরে সমস্ত জিনিসপত্র সুন্দর করে ধুইয়া মুছা আবার জায়গা মতো অর্গানাইজ করে রাখিয়া দেয়, যাতে আবার যখন কাজ করতে যাবো সমস্ত জিনিস যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার হাতের দ্বারে থাকে। সমস্ত কাজকর্ম সারলাম, রান্নাবান্নাও সারলাম, সব কিছু সারলাম, গরমসা হয়ে গেছে, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। সকালে কাডল কায়া না, এত শরীরটা জ্বালা পুড়ে করতেছে, প্রচন্ড গরম লাগতেছে। যাই হোক চলো এবার স্নানটা সারি, ঠাকুর পূজাটা দেওয়ার বাকি আছে, তোদের কাকু দুধও দিয়ে গেছে, তো ঠাকুরের আজকে একটু আম দুধ দিব যেহেতু আজকে আমা পেয়েছি। এদিকে আমি সমস্ত কাজকর্ম সাইডে এই যে স্নানটা করে আয়া পড়ছি, আর দুধের কাকু দুধ দিয়া গেছে, এইবার এই যে ঠাকুর পূজাটা দিমো, তো আমি আমটা ভালো করে কাইটটা প্রতিটা প্লেটে দিলাম, আর এই যে কাঁচা দুধটাই দিতেছি। তো প্রতি বছরে এই আম্বাবসীর দিন আমরা কিন্তু ঠাকুরের আম দুধ দিই, তারপর এইটা দিয়ে কিন্তু আমরা আম দুধ খাই। তো যাই হোক চলো এইবার ঠাকুর পূজাটা দিই, তারপর তুলসী গাছে একটু জল দিয়ে আর দুধটা দেখাইয়া তারপর দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা কোনো ভীষণ ক্ষুধা লাগছে, আর এখন সময় হইতেছে ওই 12টার মতো, আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটাই বাকি আছে। আজকে কী রান্না করলাম তোমাদের তো আগেই করলাম, এই যে লাল লাল করে চিকেন কষা করছি, তার সাথে কারকল সিদ্ধ ডাল আর আম আসিল, তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। এবার এই যে বাসন কইটা ধুইয়া রাখবো, তারপর ওই যে কাপড় কইটা ধুইয়া দিছি, কাপড় কইটা আইনা ভাঁজ কইটা রাখবো। তাহলে চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক, যারা আমার প্রতিদিন সুন্দর সুন্দর একটা কমেন্ট করে। তাদের নাম হইতেছে পূজাস লাইফস্টাইল, শুভজিৎ মণ্ডল, বিনা কুট্টি দাস, MD জিহাদ ভাই, অনিন্দিতা শর্মা, রূপা, ডিপ পেইন্ট অফ ব্লগ, মল্লিকা, শর্মিষ্ঠা দাস, বিশ্বাস তাপ্তি, রাখি দাস, রিমা সিংহ, কৃষ্ণা অধিকারী। থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই একটা সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে। আর এই যে কুল বালিশগুলি রোদ্রে দেওয়ার কারণে সব কইটি কিন্তু একদম ফুললা উঠছে, তো এইগুলির কাবার লাগামো। আর এইগুলি আনতে আনতে না আমি একদম কিন্তু ক্লান্ত হয়ে গেছি, কারণ ছাদের টাইনটা নেওয়া আনা পরিশ্রম হইয়া জায়গা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 7টার মতো, তো হাজব্যান্ড ঘুমতে ওঠার পরে এই যে বালিশ কইটা আবার কাবারটা লাগাইয়া আবার বাস কইটা বিছনাটা রাখতেছি। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক একটা কমেন্ট করে জানাই কেমন লাগছে। আজকের জন্য টাটা।